আপনারা দেখছেন যে দুর্নীতি দমন কমিশন দুদকের সামনে একবারে গেটটি ওপেন, সেই গেটের সামনে একজন যুবক তার একটা ভিন্নধর্মী প্রতিবাদ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, একটা হ্যান্ড মাইকে তিনি তার বক্তব্য রাখছেন, সামনে তার মোবাইলের মধ্যে তিনি লাইভ করছেন এবং তার পেছনে একটা ব্যানার তিনি ঝুলিয়েছেন, যে ব্যানারে লেখা রয়েছে পদত্যাগ কবে করবে প্রিয় দুদক কমিশন চেয়ারম্যান পদত্যাগ চাই। তারপর নিচে লিখছেন যুক্ত করেছি আমরা ক্ষমতায় সঙ্গে শাসকের অনুসারীরা, এটা হতে পারে না। এবং সাথে তিনি প্রধান উপদেষ্টার ছবি দিয়েছেন এবং যেটা আমরা ধারণা করছি যে তিনি হয়তো এই যে দুদক সহ বিভিন্ন জায়গায় যারা স্বৈর শাসকের সময় যারা দায়িত্বে ছিলেন তারা এইসব জায়গায় এখনো দায়িত্বে রয়েছেন, এই যারা দায়িত্বে রয়েছেন তাদের পদত্যাগের দাবিতেই তিনি সম্ভবত এমন প্রতিবাদ জানাচ্ছেন বলে আমরা ধারণা করছি। আপনারা দেখছেন তার ব্যানার এবং এই পাশে হচ্ছে দুদক এবং এই দুদকের সামনের যে অংশ এইখানেই তুমি প্রতিবাদ জানাচ্ছেন এবং তার এই দর্শক হিসাবে অনেকেই সামনে আছে এবং সেখানে অংশ নিচ্ছেন। এই লোকগুলো আমাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আরে আরে একটা মানুষকে বাড়াইতে কত কষ্ট আল্লাহ করে, আরে একটা মানুষকে বাড়াইতে কত কষ্ট, একটা চালকে বাড়াইতে 70,000 ফেরেশতা লাগে, একটা মানুষকে বাড়াইতে যে আল্লাহ এত কষ্ট করে, সেই মানুষকে তুমি জানোয়ারের মতো এভাবে মেরে ফেলো, তোমার কি দয়া হয় না? তোমার কি দিলে দয়া হয় না? জানোয়ার মতো মেরেছ, মেরে ফেলে দিয়েছ, মরে গিয়েছি আমরা, শহীদ হয়ে গিয়েছি। আরে আমাদেরকে আগুন দিয়ে যদি জ্বালাই না দিতা, কমসে কম আমাদের মা বাবারা আমাদের লাশ গুলো নিয়ে কাঁদতে পারত আর বলতে পারত আমার ছেলেটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, এটা বলতে পারত। কিন্তু প্রিয় ভাইরা, যাদের লাশ গুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল তাদের মা বাবা গুলো আজ পর্যন্ত অপেক্ষা করে, তাদের ছেলেগুলো ফিরে আসবে, তাদের ছেলেগুলো ফিরে আসবে, তারা অপেক্ষা করে। আরে ভাইরা, পদে থাকা মঈনুদ্দিন সেদিন 5 তারিখ যদি বলতো আমার ছাত্র গুলাকে শেখ মেরো না, মন্ত্রণালয়ের পদে থাকা আইনমন্ত্রী যদি বলতো শেখাদিন আমার ছেলেগুলোকে গুলি করো না, লাজুকের চেয়ারম্যানের পদে থাকা চেয়ারম্যান যদি বলতো শেখাদিন আমার ছেলেগুলোকে গুলি করো না, আইন মন্ত্রণালয়ের ডিজিএফআইয়ের দায়িত্বে থাকা ডিজিএফআই যদি বলতো শেখাদিন আমার ছেলেগুলোকে গুলি করো না, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, 5 তারিখে আমরা দুইজন মানুষ অন্তত পক্ষে কম শহীদ হতাম, 5 তারিখে আমরা দুইজন মানুষ অন্তত পক্ষে কম শহীদ হতাম। কিন্তু সেদিন পদে থাকা লোকগুলা কোনো কথা বলে নাই, 5 তারিখ পর্যন্ত বিভিন্ন পদে থাকা লোকগুলা যারা মনে করেন অন্যায়ের বিরুদ্ধে একটা পোস্ট মুখে দেয় নাই, একটা পতাকা শেখ হাসিনার বিরুদ্ধে বলে নাই, সেটা হলো যে তিনি ছাত্র আন্দোলনের সময় যাদেরকে গুলি করে মারা হয়েছিল তিনি তার প্রতিবাদ করছেন এখান থেকে এবং তার বক্তব্যটা হচ্ছে যে সেই ছাত্র আন্দোলনের সময় যদি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, দুদক এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন তারা যদি এই এই হত্যার প্রতিবাদ করতেন তাহলে হয়তো অনেকগুলো ছাত্র বেঁচে যেত, তারা তাদের প্রাণ দিতে হতো না। তার বক্তব্যে এই বিষয়টাই পরিষ্কার হচ্ছে এবং তিনি তারই প্রতিবাদ এখানে দাঁড়িয়ে করছেন। পুলিশের গুলিতে যারা প্রাণ হারিয়েছেন ছাত্র জনতা, তিনি তারই প্রতিবাদ দাঁড়িয়ে করছেন। এখান থেকে 4,000 কিলোমিটার দূরের একটা দেশে আমি বসবাস করি 10 বছর ধরে,